হোয়াইটলির একবারে ছয় ছক্কা, একবারে ছয় বলে ছয়টি ছক্কা, ক্রিকেটের অতি দানবীয় ব্যাপারগুলোর মধ্যে একটি। ক্রিকেট ইতিহাসে খুব বেশি ব্যাটসম্যান এটি করে দেখাতে পারেনি। ওভারে ছয় ছক্কা হাঁকানোর সেই সংক্ষিপ্ত তালিকায় এবার যোগ হলো রস হোয়াইটলির নাম। হেডিংলিতে ন্যাশওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের বিপক্ষে মাঠে নামেন ওয়েস্টশায়ার। ডেভিড ওয়েলির 55 বলে 118 রানের জড়ো ইনিংসে ভর করে ইয়র্কশায়ার 233 রানের পাহাড় সম স্কোর দাঁড় করায়। ওয়েস্টশায়ার 234 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 15 ওভারে সংগ্রহ করেছিল 136 রান, 44 লক্ষ্যে 30 বলে দরকার 98 রান। 5 নম্বর ব্যাট করতে নামে বাহাতি হোয়াইটলি। বোলারের নাম কাল কারবার। তরুণ এ বাহাতি স্পিনার প্রথম বলটা করেছিলেন অফ স্টাম্পে খানিকটা বাইরে, হোয়াইটলি সেই বল পাঠালেন সোজা মাঠের বাইরে। দ্বিতীয় বলটাকে লেগ সাইড দিয়ে সীমানার বাইরে পাঠান তিনি। তৃতীয় বলে লং অনের উপর দিয়ে আরেকটি ছক্কা হাঁকান হোয়াইটলি। চতুর্থ বল ছিল উল্টস লেগ সাইডের উপর দিয়ে, এটাকেও ছক্কা বানান তিনি। পঞ্চম বলটি হোয়াইট দেন কারবার। এরপর পরের দুই বলটি লং অফে ও অন্যটি সুইপ করে অনসাইডে ছক্কা হাঁকান হোয়াইটলি। সর্বসাকুল্যে 37 রান সংগ্রহ হয় ওভারটিতে, যদিও ম্যাচটি জিততে পারেনি তারা। 196 রান করে থেমে যায় ওয়েস্টশায়ারের রানের চাকা। এর আগে রঞ্জি ট্রফিতে 6 ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের রবি শাস্ত্রী। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম এ কীর্তি গড়েছিলেন হার্শেল গিবস। নেদারল্যান্ডসের বিপক্ষে 2007 বিশ্বকাপে 1 ওভারে 6 ছক্কা হাঁকান তিনি। ওই বছরই আবার ক্রিকেট বিশ্ব 6 বলে 6 ছক্কা দেখে। টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছিলেন ভারতের যুবরাজ সিং। যে বোলারের উপর জ্বর বয়ে গিয়েছিল তিনি ছিলেন স্টুয়ার্ট ব্রড। 2013 সালে নেটওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টেও দেখা গিয়েছিল 1 ওভারে 6 ছক্কা, তখনও বোলার ছিল ইয়র্কশায়ারের। 2013 সালে ইয়র্কশায়ারের বিপক্ষে মেরেছিলেন ল্যাঙ্কাশায়ারের জর্ডান ক্লার্ক। 2013 সালে ইয়র্কশায়ারের বিপক্ষে মেরেছিলেন ল্যাঙ্কাশায়ারের জর্ডান ক্লার্ক।